আসসালামু আলাইকুম 5 মিনিট একাডেমি পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের টপিক হচ্ছে কিভাবে সহজে আপনি আপনার জমি মাপতে পারবেন। আপনি যদি আপনার নিজের জমি মাপতে চান বা জমি মাপা সম্পর্কে জানতে চান, সো এই ভিডিওটি দেখতে থাকুন। জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাকে শিখিয়ে দেব কিভাবে জমি মাপতে হয়। সো প্রথমে দেখতে হবে যে জমিটির দৈর্ঘ্য আর প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য হচ্ছে 160 ফুট উপরে, আর নিচে হচ্ছে 120 ফুট, আর এদিকে প্রস্থ হচ্ছে 50 ফুট, এদিকে হচ্ছে 50 ফুট। সো আমরা প্রথমে গড় দৈর্ঘ্য বের করব। যেহেতু এখানে গড় দৈর্ঘ্য 160 ফুট আর নিচে হচ্ছে 120 ফুট, সো সেম হয় নাই। তো আমরা যদি সেম থাকতো তাহলে সমস্যা হতো না, কিন্তু যেহেতু সেম হয় নাই, 160 ফুট আর 120 ফুট, সো আমরা যোগ করে দিব 160 প্লাস 120। শূন্য শূন্য 6 আর 2 8 আর 1 আর 1 2। তো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে গড় দৈর্ঘ্য বের হয়ে যাবে। যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে, তো 14 2 8 0। তো গড় দৈর্ঘ্য হচ্ছে এত ফুট। আর এখানে সেম গড় প্রস্থ বের করতে হবে 50 50। তো গড় প্রস্থের ক্ষেত্রে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে। 50 50 100 2 দিয়ে ভাগ করলে 50, তো 50 ফুট। তখন ক্ষেত্রফল নির্ণয় করব কিভাবে? গড় দৈর্ঘ্য আর গড় প্রস্থ যদি আমরা গুণ করি, আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো জমিটা যেহেতু আয়তাকৃতি, সো আয়তক্ষেত্রের সূত্রটা এখানে প্রয়োগ হবে। তো ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি করব, যে 140 গুণ 50 সমান এখন হয়ে যাবে বর্গ ফুট হয়ে যাবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সাধারণত বর্গ একক দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু এটা ফুট আছে, সো এটা বর্গ ফুট হয়ে যাবে। সো এটা গুণ করলে ধরেন 1500 বর্গ ফুট আমরা ভিডিও দিচ্ছি। তো এটা গুণ করার ফলে আমাদের হবে 1500 বর্গ ফুট ধরেন। তো আমরা জানি যে 435.6 বর্গ ফুট সমান 1%। তো আপনি যদি জমিটির যে এই জমিটা কত শতাংশ এটা বের করতে চান, তাহলে 435 দিয়ে ভাগ দিলেই আপনার শতাংশটা বের হয়ে আসবে। সো এই 1500কে আমরা 435.6 দিয়ে যদি ভাগ করি, তাহলে যে শতাংশটা আসবে ওইটা হচ্ছে ওই জমির শতাংশ। ধরেন 5% আসলো, তাহলে 160 ফুট এবং 120 ফুট দৈর্ঘ্য এবং 50 ফুট বাই 50 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট জমির শতাংশ আপনার ধরেন 5% আসলো। সো 435.6 বর্গ ফুট সমান 1%, এটা জানা থাকলেই কাজটা হয়ে যাবে। এখন এটাকে যদি আমরা কাটায় নিতে চাই, তো আমরা কি করব এখন? তো ক্ষেত্রফলটাকে আমরা 720 দ্বারা ভাগ করব, বিকজ 720 বর্গ ফুট সমান 1 কাঠা। তো 720 দ্বারা ভাগ করলে ধরেন 7 হইল, তো এখানে হবে 7 কাঠা। তো এইভাবে আপনারা মূলত যে কোনো জমির দৈর্ঘ্য বা প্রস্থ দেওয়া থাকলে আপনারা তার শতাংশ বা কাঠায় নিয়ে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর 5 মিনিট একাডেমিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন, অলওয়েজ সাপোর্ট দিয়ে যান, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড বাই, দেখা হবে নতুন ভিডিওতে।